রুক্ষ নিষ্প্রাণ ত্বককে কোমলতায় ছোঁয়া দিতে লিলি হানি ফেস ওয়াশ। লিলি, অলওয়েজ বিউটিফুল। অ্যাভেইলেবল এভরিহোয়্যার এন্ড অলসো এট অল হারলান্ড স্টোরস। আমার মায়া ছয়টা মানুষ ধরে তুই খালি মায়ের পিছে ঘুরতেছিস, তুই খালি আমার লোকে পারস। মামা তেল চলে গেল, চল 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 চল। আরে সাইকেল লয়ে কই যা, সাইকেলটা রাইখা যা। মায়ের কাছে পৃথিবীর সব থেকে ভালো মানুষটা যেমন আমি, ঠিক তেমন পৃথিবীর সব থেকে খারাপ মানুষটাও আমি। বৌদি তো অনেকদিন ধরেই সমস্যা, যা দেখলাম সত্যিকার অর্থে তার অবস্থা ভালো না। এই অবস্থায় তারে বাড়িতে রাখুন যাইব না, জরুরি ভিত্তিতে তারে শহরে পাঠাইব দিব। শহরে চিকিৎসা না করলে তারে ঠিক রাখুন যাইব না, বাঁচানো যাব না। কী যে কর্ম বুঝে উঠতে পারতেছি না ডাক্তারবাবু, একটা ব্যবস্থা তো করাই লাগবো। দীপ বাড়িতে আসুক, তারপরে একটা ব্যবস্থা তো করতেই হইব। আর যদি আমাদেরও কোনো হেল্প লাগে জি জানাবেন। না জি, মায়েরা দেখছোস আমার কি আর কোনো কাম নাই, আমি তোর মায়ের লয়ে থাকি। মামা, তোর মায়া আইতেছে। মায়াকে আমি অনেক ভালোবাসি, আমার বিশ্বাস কোনো না কোনো দিন মায়া আমাকেও ভালোবাসবে। আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি, সৃষ্টিকর্তা ওই মানুষটার মনে জায়গা করে দেয়, কিন্তু ওই মানুষটাকে ধরে রাখার দায়িত্বটা আমাদের উপর থাকে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর জাকির? বসে 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 তাকে যদি দেন, ছেলের মা বলছে তাকে কানাডা নিয়েও বিয়া পড়াশোনা করাবে, বিয়ে করাবে। এখন আপনি ভাগ্য দেখেন কি করবেন। আমি সবার সাথে কথাবার্তা বলে তোমাকে জানাবো, তুমি এখন যাও। মায়া, তোমার একটা কথা কইতাম। আমি আসলে তোমার অনেক পছন্দ করি, ভালোবাসি। মানে তোমার মত কি সেটাই জানতে চাইতেছিলাম। বেশি কিছু কইতে হইব না, আমারে হবা না কইলেই চলো। মায়া, আরে কিছু একটা তো কইয়া যাও। Herland stores. Neo, amp up the glam. Available at Herland stores. Saba, hey, Maya, nahi tumar sathe? Maya to ajke asheni. Oh, na ore ami ekta proshno korchhilam, kintu amare kono uttor na diyei chole gelo, mane. আমার আসলে উত্তরটা খুব জানা দরকার। কেন ভাইয়া, আপনি জানেন না, মায়া তো কথা বলতে পারে না। বোবা, কথা বলতে পারে না? স্যার, ওর তো কোনো দোষ নাই স্যার। ওরে কোনোভাবে বাইর করে দেওয়া যায় না স্যার। পোলাটা ছোটকালেই বাপটারে হারাইছে। মাটা অনেকদিন ধরে অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে রয়েছে।
এই কথা শোনার পরেও মা তো দিনে দিনে শেষ হয়ে যেতেছে স্যার। এই পোলা ডালে আমি ছোটকাল থেকে বড় করছি গোলে পিঠে পুলে, খুব ভালো পোলা স্যার। দেখুন, আসামি যদি নিরপেক্ষ প্রমাণিত হয় আমরা তাকে ছেড়ে দেব, আর আপনি আমাকে এইভাবে না বলে একটা ভালো উকিলের কাছে যান, এতে আপনারই উপকার হবে। শোনেন, বাংলাদেশ পুলিশ সবসময় আপনাদের উপকারই চায়, ভালো চায়। মায়া কথা বলতে পারে না, এটা তো আর দোষ হইতে পারে না। আমার প্রতিটা মানুষ সৃষ্টিকর্তার সৃষ্টি, মায়া হয়তো আমার জন্য সৃষ্টিকর্তার সেরা সৃষ্টি। মায়া, তোমার বন্ধু সাবার কাছ থেকে আমি জানতে পারছি তুমি কথা কইতে পারো না। দেখো, এতে আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। কথা কইতে পারো না, এটা তো আর তোমার দোষ না, তাই না? বিশ্বাস করো আর না করো, আমার মনে হয় এটা জানার পর থেকে আমি তোমার আরো বেশি ভালোবাসি। তোমার সাথে তো আমি ইশারায় কথা কইতে পারবো না, তোমার মনটা শুধু জানতে চাই। মায়া, তোমার মত যদি হওয়া হয় তাহলে তুমি আমার দিকে ফিরা তাকাইবা। তাকাবে, আমার বিশ্বাসও তাকাবে। এটা কি প্রেম নাকি অন্য কিছু, মন নিয়েছে তোমার পিছু। আমি থাকতে চাই তোমার মায়ায়, নিজেকে জড়িয়ে আমি রাখতে চাই তোমার ছায়ায়, মনটা বাড়িয়ে আমি থাকতে চাই। কাছে পড়ে থাকে না মানে কোনো বারণ, ছুটে আসি শুধু তোমারই ডাকে। এটা কি তোমার ছায়া?
চোখ দুটো খুলে রাখি তোমার ভালোবাসা পেলে জীবনে আর কিছু লাগে কি তোমাকে দেখব বলে আমি চোখ দুটো খুলে রাখি তোমার ভালোবাসা পেলে জীবনে আর কিছু লাগে কি এটা কি প্রেম নাকি অন্য কিছু মন নিয়েছে তোমার পিছু আমি থাকতে চাই তোমার মায়ায় নিজেকে জড়িয়ে আমি রাখতে চাই তোমার ছায়ায় মনটা বাড়িয়ে আমরা কিছু বললিও না তুই বল আমি কাউকে কিছু বল ঠিক আছে বাবা বলবো আমার লজ্জাও পাচ্ছিস তুই মায়ের অবস্থা দিন দিন খারাপ হইতেছে ছোটবেলা থেকেই মাকে প্যারালাইজড অবস্থায় দেখতেছি বাবা মার ভালোবাসা ছোটবেলা থেকেই পাই না মা না থাকলে আমি কারে নিয়ে বাঁচব যে করে হোক মারে আমার সুস্থ করতেই হইব আমার কি করা উচিত এই মুহূর্তে কিছুই বুঝতে পারতেছি না দায়িত্ববোধ আমাকে চারপাশ থেকে চেপে ধরতেছে আমি এখন পুরাই নিরুপায় শহরে চলে গেলে মা মায়া বুবু সবাইকে ছাড়া কেমনে থাকবো শহরে গেলে তো মায়ের সাথে আর যোগাযোগ হবে না এদিকে মারে এই অবস্থায় রেখা কেমনে যাবো শহরে ওদের ছাড়া আমি কিভাবে থাকবো শহরে আমার কি আসলেই যাওয়া উচিত কালু ঘটক এবার যে প্রস্তাবটা আনছে ওই পোলার লগে কিন্তু মায়ের বিয়া ফাইনাল করতে হইব পোলা দেখছো আরে পোলা দেহনের কি আছে হ্যাঁ কালু ঘটক তো কইলো পোলা কানাডায় থাকে টাকা পয়সা মেলা আর সবচেয়ে বড় কথা কি জানো তোমার বৌমা মায়ের যে বিয়া করতে রাজি হয়েছে এটাই তো বড় কথা আমি তো মানা তো করিনি আমি তুমি তো মানা করো না মানা তো করে তোমার পোলায় তোমার পোলা নকতা বাইর করে তার বোনের সুখে রাখবো কিনা তার বোনের বিদেশ তোমাকে নিয়ে যাবে লেখাপড়া করবে আমি জানি আমি জানি তুমি চিন্তা করো না আমি বলবো না বলবো না আমি লিখবো আমি লিখবো আমি আমি প্রতিদিন চিঠি লিখবো একদম চিন্তা করো না অনেক ভালোবাসি আমি একটা ব্যবস্থা করব 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 আমি জানি আমি জানি আমি জানি
মায়া অনেকদিন তোমার সাথে দেখা হয় না, তোমার অনেক দেখতে ইচ্ছা করে, তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত অনুভব করি আমি। আমার মনে হয় তুমি আমার কাছে আছো। প্রত্যেকটা মানুষের জীবনে ভালোবাসাটা আসা দরকার। ভালোবাসা অনেক সুন্দর, ভালোবাসা সবসময় রঙিন হয়। যে রং দুটি মানুষের মনকে রঙিন করে, আমি ওই রঙের মধ্যে থাকতে চাই সারাটা জীবন, রঙিন হয়ে তোমার সাথে। তুমি থাকবে আমার সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবুজি? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমরা ভালো আছি। আপনারা এগুলা খান, আমি আরো খাবার দাবার নিয়ে আসি। জি জাকির, ও তো কানাডা থাকে না? জি জি, এটা ঠিক আছে। তৈলাক্ত ভাব কমিয়ে ত্বকে করে উজ্জ্বল ও পিম্পল ফ্রি লিলি লেমন ফেস ওয়াশ। লিলি, অলওয়েজ বিউটিফুল। অ্যাভেইলেবল এভরিওয়্যার এন্ড অলসো এট অল হার্লিন স্টোরস। ওরা আমাকে পছন্দ করে ফেলেছে, আগামী 10 দিন পর শুক্রবার বিয়ের দিন ঠিক করে ফেলেছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না, আমার মাথা কাজ করতেছে না। এছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না, তোমাকে ছাড়া অন্য কোনো পুরুষকে আমার জীবনে আমি ভাবতেও পারি না। তুমি প্লিজ কিছু একটা করো। আমার বাবা ভাইকে আমি চিনি, ওরা কেউই আমাদের মেনে নেবে না। এটাই ভালো হবে, আমরা দূরে কোথাও পালিয়ে যাই। চল পালিয়ে যাই। আমি মায়াকে পাগলের মতো ভালোবাসি, মায়াকে ছাড়া আমি থাকতে পারব না। মায়ার বিয়ের কথা শোনার পর থেকে আমি মায়াকে ছাড়া অন্য কিছুই ভাবতে পারছি না। মায়ার পরিবার, এই সমাজ, কেউ আমাদের সম্পর্ক মেনে নেবে না। আমাদের গ্রাম থেকে অনেক দূরে আরও দুটো স্টেশন পরে হচ্ছে হিরণপুর স্টেশন। ওই স্টেশন থেকে আমরা পালাবো, কারণ আমাদের এলাকার স্টেশন থেকে পালালে তোমার ভাই বা পরিচিত কেউ দেখে ফেললে ঝামেলা হয়ে যাবে। বিয়ের 3 দিন আগে আমরা পালাবো। সকাল 7টায় তুমি স্টেশনে থাকবা, আমিও থাকব। বন্ধু, এছাড়া তো আর কোনো উপায় দেখতেছি না। দেখ, তুই কি একবার ভাবছিস তুই চলে গেলে কাকিমার কি হইব? দেখ বন্ধু, বিশ্বাস কর, আমি অনেক চিন্তা করছি এই বিষয়টা নিয়ে। কিন্তু দেখ, বুবু আর কাকাবাবু তো আছে, তারা দেখে রাখবো মারে। আমি মায়ের নিয়ে ঢাকায় যাই, গিয়ে একটা চাকরি নিবো আর মাসে মাসে মায়ের টাকা পাঠাবো। দেখবি সবাই একসময় মায়ের মাইনা লিছে, আর মায়ের মাইনা নিলে তো আমি আমি প্রায় আসতে পারবো মারে দেখতে। দেখ, তোর আজ পর্যন্ত আমি কোনো কামে বাধা দিইনি, কিন্তু তুই এর একবার ভাইবে দেখিস আরেকবার। থাক, আব্বা বাজার করতে পারেছে, তাতে একটু বাজার জমা রাখবো, একটু ভাইবে দেখিস। Thank you.
মন খারাপ করিস না বাবা। বাবা কালকে সকালে ওষুধ নিয়ে আইসো। সকালে ডাক্তার আইছিল, ডাক্তার যা করল বৌদির শরীরের অবস্থা তো ভালো না, সদরে নিয়ে ভালো ডাক্তার দেখাইছে। এখন এদিকে সদরে নিয়ে যেতে গেলে তো টাকা পয়সার দরকার, আমাকে তো সেই অবস্থা নাই, বাপদাদার ভিটা বাড়ি ছাড়া তো আর কিছু নাই। আমি কই কি বাবা, তুই তোর মামাকোর সাথে যোগাযোগ করে মামাকো আমি চলে যা, এটা চাকরি বাকরি কর। আর এদিকে আমি দেখি কি করা যায়, বৌদির চিকিৎসা তো করানো লাগবে নাকি, ভগবানের উপর ভরসা করে তুই যা শহরে যা। মা আমি জীবনের এক কঠিন সিদ্ধান্তের শেষ সীমানায় এসে দাঁড়াইছি, না পারতেছি কাউরে কিছু বলতে, না পারতেছি কোনো সঠিক সিদ্ধান্ত নিতে, তোমার সাথেও কিছু বলতে পারতেছি না। ছোটবেলা থেকেই তোমার এই অবস্থা দেখতেছি, আজ পর্যন্ত তোমার মুখে আমার নামটা শোনার সৌভাগ্য হয় নাই আমার, তোমার মুখে আমার নামটা শুনতে খুব ইচ্ছা করে মা, তোমার মুখের দিকে তাকাইলে আমার অনেক কষ্ট হয়, আমি তোমার চিকিৎসা করাইতে পারতেছি না। বাবার স্বপ্ন ছিল বড় চাকরি করব শহরে গিয়ে, আমি তোমাদের স্বপ্নটা ঠিক মতো পূরণ করতে পারতেছি না মা। মায়ারে নিয়ে এভাবে শহর থেকে পালায় যাওয়াটা কি ঠিক হইতেছে মা? আমার কি করা উচিত মা, আমি কি করবো মা? মায়া আমি অনেক ভেবে দেখেছি আমাদের পালনটা ঠিক হবে না, তোমার পরিবার আমার পরিবার সবাই পুরো গ্রামবাসীর কাছে অনেক ছোট হয়ে যাবে আমাদের কারণে, আমাদের পরিবার আমাদেরকে অনেক কষ্ট করে বড় করছে, তাদের মান সম্মান নষ্ট করে এভাবে পালায় যাওয়াটা ঠিক হবে না। মায়ের শরীরের অবস্থা বেশি ভালো না, মাকে শহরে নিয়ে চিকিৎসা করাইতে হবে, আমার উপর অনেক দায়িত্ব, শহরে গিয়ে অনেক টাকা ইনকাম করতে হবে, মা বলছে শহরে গেলে একটা চাকরি জোগাড় করে দিব, আমাকে তুমি মাফ করে দিও মায়া, তোমার ছাইরা যাইতে আমার অনেক কষ্ট হইতেছে তবুও যাইতে হবে, মন না চাইলেও দায়িত্ব আমাকে তোমার থেকে দূরে নিয়ে যাইতেছে, দায়িত্ববোধের কাছে আমার ভালোবাসা হারাই গেছে, হয়তো এটাই শেষ চিঠি, আমাকে মাফ করে দিও মায়া।
আসলে ভাগ্য আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি নিজেও জানেন না। ভাগ্যে যা লেখা থাকে তার সাথে হবে। ভাইয়া যে তোর সাথে এমনটা করবে এটা আমি ভাবতেও পারিনি। কি করবি বল, তোর ভাগ্যে ছিল। মন খারাপ করিস না প্লিজ। আঙ্কেল যে ছেলেকে পছন্দ করেছে তুই তাকে বিয়ে করে চলে যা। কারোর জন্য অপেক্ষা করিস না দোস্ত, কান্না করিস না প্লিজ। জানি তুই ওকে অনেক ভালোবাসিস, এই চিঠিটা ওকে পৌঁছাই দেব। আচ্ছা ঠিক আছে, আমি কখনো পড়বো না। আচ্ছা ঠিক আছে, কাউকে বলবো না।
Pump up the glam. Available at Herlin stores. পরে জেলে পথে আমার জি কোনো মতেই যাতে বাড়িতে না পারে পরিবারের ইজ্জত নিচ্ছ সব বুঝতে পারছিস? ঠিক আছে আব্বা, ওখানে পয়সা মরবে তুই পাবি। আমি নিজেও জানতাম না কেন আমাকে শহর থেকে এভাবে ধরে আনা হয়েছিল, কেনই বা পুলিশ আমাকে ধরে নিয়ে আসলো। মায়া তো আমার সাথে যায় নাই, মায়া তাহলে কোথায় গেছিল? কি হয়েছিল মায়ের? আমি জেলে আসছি কোনো সমস্যা নাই, কিন্তু মায়াকে তো আমি নিয়ে যাই নাই সেদিন। মায়ের পরিবার আর সমাজের মানুষ আমাকে ভুল বুঝছিল। ভাইয়া, মায়ের সাথে কথা হয়েছে? কেমন হয়েছে মায়ের? মায়াকে এখনো খুঁজে পাওয়া যায়নি ভাইয়া, তবে মায়া যাওয়ার আগে আপনাকে এই চিঠিটা দিয়ে যেতে বলেছে। সাথে নূপুরটা। আসি ভাইয়া। আমি তোমাকে পৃথিবীর সব থেকে আপন ভেবে নিয়েছিলাম, কখনো ভাবিনি তুমি এভাবে আমার অসহায়ত্বের সুযোগ নেবে। আমি বুবা, কথা বলতে পারি, সব জেনেও আমাকে ভালোবেসেছিল। তোমাকে পেয়ে মনে হয়েছিল তুমি আমার জীবনের শ্রেষ্ঠ পুরুষ। আমি পৃথিবীর সব থেকে ভালো মানুষটাকে ভালোবেসেছিলাম, কখনো ভাবতে পারিনি সেই মানুষটা পৃথিবীর সব থেকে খারাপ মানুষ। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না, আমি বেঁচে থাকতে কোনোদিন তোমাকে সামনে দেখতে চাই না। চলে যাচ্ছি অনেক দূরে, কেউ খুঁজে পাবে না আমাকে। এই অতীতপুর আমার অনেক আপন ছিল, কিন্তু অতীতপুরের মানুষ আমাকে আপন ভাবতে পারিনি, তাই চলে গেলাম সবাইকে ছেড়ে। আর কোনো দিন ফিরে আসবো না। কাকিমার শরীর খুব খারাপ, যত দ্রুত সম্ভব শহরে নিয়ে যায় দেবো। কাকাবাবু তো বাইরে উঠতেছে না, তুই কোনো চিন্তা করিস না, যত দ্রুত সম্ভব শহরে নেওয়ার ব্যবস্থা করতেছি। আর ভালোগুলির লোক কথা হয়েছে, তারা তাড়াতাড়ি এনতে বাইর করার ব্যবস্থা করতেছে, চিন্তা করিস না। আমি মারে দেখতে ইচ্ছে করতো, চিন্তা করিস না, আর কয়টা দিই সব ঠিক হয়ে যাবো, দেখতেছি কি করা যায়। কিন্তু জেলে থাকা 7 দিনের মাথায় আমার মা আমাকে ছেড়ে চলে গেল। মায়ার অ্যাক্সিডেন্ট হয়, হসপিটাল থেকে মায়ের বাড়িতে ফোন আসে,
ততক্ষণে মায়া না ফেরার দেশে চলে গেছে। মায়ের মৃত্যুর জন্য আমি দায়ী। কি দারুণ লাগে তোমার হাসি, থাকতে ভালো লাগে পাশাপাশি, এটা কি প্রেম নাকি অন্য কিছু, নিয়েছে তোমার পিছু, আমি থাকতে চাই তোমার মায়া, নিজেকে জড়িয়ে আমি রাখতে চাই তোমার ছায়া, মনটা বাড়িয়ে। আজ প্রথম তোমার সাথে দেখা, তুমি সবসময় বলতে আমাকে ছাড়া থাকতে পারবে না, কিন্তু দেখো আজকে আমাকে একা রেখে তুমি একা আছো। আমি চাইলেও তোমার কাছে আসতে পারছি না, তোমাকে খুব দেখতে ইচ্ছে করে, কোনোভাবেই দেখতে পারছি না। তুমি যদি পারো মাফ করে দিও আমাকে, সবকিছুর জন্য আমিই দায়ী। কারো জীবনে বৃষ্টি আসে সুখ হয়ে, আবার কারো জীবনে দুঃখ হয়, সবই সময়ের পরিবর্তন। এই জন্মে অপেক্ষায় রয়ে গেল, কিন্তু পরের জন্মে আমরা আবার ফিরবো 18-তে। আমি রাখতে চাই।